সালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নতুন একটি অ্যাপার্টমেন্ট দেখাবো। এই অ্যাপার্টমেন্টটা হচ্ছে টোলারবাগ এলাকায়। লোকেশন যদি বলি তাহলে ডেল্টা হসপিটাল থেকে আপনার ডেল্টা হসপিটাল উত্তর এবং দক্ষিণ দিক দিয়ে যে দুটো রাস্তা ঢুকেছে, এই দুটো রাস্তাতে ঢুকলে 1 থেকে 1.5 মিনিট হাঁটলেই আপনি এই জায়গাটাতে আসতে পারবেন। অ্যাপার্টমেন্টের সাইজ 1280 স্কোয়ার ফিট এবং এটি 3 বেডরুমের ফ্ল্যাট। তো আপনাদেরকে এখন আমি শুরু থেকে এন্ট্রির কাছ থেকে পুরো বাসাটা দেখাবো। দরজার ঠিক বাইরে এখানে আপনি একটি শু র‍্যাক রাখতে পারবেন, ওনারা যেরকম রেখেছে। আর এটা ডেভেলপার ডলমেন নামে একটি ডেভেলপারের করা। বাসায় ঢোকার পরপর এই স্পেসটা হচ্ছে ড্রয়িং রুম। অনেক বড় যে ড্রয়িং রুম সেটা আমরা বলতে পারবো না। তো এখানে টিভি ছিল, টিভি রাখার জন্য একটা স্পেস আছে। আর সোফাগুলো এদিকে ফেস করে থাকবে, এদিকে আপনার শোপিস বা ডিসপ্লে আইটেমগুলো রাখতে পারবেন। ড্রয়িং ডাইনিং মূলত এখানে একই সাথে ছিল, তো ড্রয়িং এবং ডাইনিংকে পার্টিশন দিয়ে আলাদা করা হয়েছে। এবং আপনি যদি প্রাইভেসি চান তাহলে এটা রাখতে পারবেন বা খুলে ফেলতে পারেন। এবং পেছন দিক দিয়ে একটি কার্টেন দিলে, সেমি ট্রান্সপারেন্ট একটা কার্টেন দিলে জায়গাটা আরও সুন্দরভাবে আলাদা হবে। ডাইনিং ওয়াগনটা এখানে করা আছে এবং উপরে যদি দেখেন পুরো বাসাতেই কিন্তু সিলিং করা আছে। তো অনেকদিন ব্যবহার না করায় সিলিংয়ের অনেক লাইটগুলো নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু প্রভিশনটা আছে এখানে, লাইটগুলো চেঞ্জ করে নিলে এগুলো আবার কাজ করবে। ডাইনিং আমরা যদি আসি, ডাইনিংয়ে ডাইনিং ওয়াগনটা রেডি আছে এবং আরও যে আইটেমগুলো আপনার ওভেন থেকে শুরু করে ব্লেন্ডার এগুলো চালানোর জন্য এখানে মোর দেন নেসেসারি পয়েন্ট করা আছে। এখানে একটা মার্বেল টপ বসিয়ে নিলে আপনারা সব কিছু ইউজ করতে পারবেন। ডাইনিংয়ে হাত ধোয়ার যে বেসিনটা এটা খুবই চমৎকার, এখনও কোয়ালিটি অনেক ভালো আছে। টাইলস, মিরর, লাইটটা খুব সম্ভবত নষ্ট হয়ে গেছে, ওটা চেঞ্জ করতে হবে। এটার সাথে ডাইনিংয়ের সাথে এখানে কিচেন, কিচেনটা দেখিনি। কিচেনটাকে অনেক বড় বলবো এরকম না, কিন্তু কিচেনটা গোছানো এবং বাইরে একটি বারান্দা এবং ডাউন ওয়াশও আছে, তো যেটা এখন অনেক বিল্ডিংয়ে থাকে না। এরপর আমরা সবার আগে এখানের বেডরুমটা দেখাই। এটাকে আমরা গেস্ট বেড বলতে পারি অথবা চাইল্ড বেডরুম টু বলতে পারি। গেস্ট বেডে হালকা সিলিং এবং লাইটিং এখানে আছে উপরে, তো পুরান হয়ে গেছে, বাট আমি রিকমেন্ড করবো সব চেঞ্জ করে নিলে একবার নতুন হয়ে যাবে। ক্যাবিনেট করা আছে উপরে, মাঝে নিচে দুটো ড্রয়ার আছে। তো ওয়ার্ড্রব ক্যাবিনেট কিছু আপনার লাগছে না, এবং ল্যাপটপ চালানোর জন্য বা পড়াশোনা করার জন্য ছোটো একটা টেবিল আছে, অনেক বড় আছে সেটা বলবো না, কিন্তু পাওয়ার আছে, এগুলো আছে। আর পুরো বাসায় সুইচ সকেটের যে কোয়ালিটিগুলো সেগুলো কিন্তু খুবই প্রিমিয়াম। তো যেগুলো অনেক অনেকগুলো আছে যেগুলো প্রিমিয়াম না সেগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন। আর এখানে কমন বাথরুমটা আছে, কমন বাথরুমটার ভেন্টিলেশন আমার কাছে খুব ভালো মনে হয়েছে। টাইলস থেকে শুরু করে এই লাইটগুলো, এগুলো আপনি কিন্তু পাবেন না, আপনার কেনা যদি কিনতে হয় তাহলে বেশ ভালো খরচ পড়ে যাবে। তারপর এখানে আমাদের ডাইনিংটা পার হয়ে কিচেন, তারপর এই স্পেস থেকে আমি দুই দিকে দুটো বেডরুম পাচ্ছি। তো এটা হচ্ছে মাস্টার বেড, আর এদিকে এটা হচ্ছে চাইল্ড বেড। চাইল্ড বেডটা আগে দেখাই। চাইল্ড বেডেও আপনার সিলিংটা করা আছে এবং এখানে টেবিল টপ আছে। টেবিল টপে এটাকে আপনি ড্রেসিং টেবিল হিসেবে ইউজ করতে পারেন অথবা পড়ার টেবিল হিসেবে ইউজ করতে পারেন। এখানে কিছু স্পেস আছে, সেখানে র্যাক করে, এটা যদিও ডিজাইন পারপাসে করা, আপনি কিন্তু চাইলে র্যাক করে এখানে বই থেকে শুরু করে অনেক কিছু রাখতে পারেন, কিছু গ্লাস শেলফ বসিয়ে নেওয়া যায়। বাথরুমটা একটু দেখাই। এই বাথরুমটা ফিটিংসগুলো কিন্তু খুবই ভালো, প্রত্যেকটা বাথরুমে ফিটিং যেগুলো লাগানো ছিল খুবই ভালো, যদিও আপনার উচিত সব চেঞ্জ করে নেওয়া, কিন্তু এই ওয়াটার ক্লোজেট অথবা এই বেসিন এগুলো চেঞ্জ করার কোনো দরকার নেই। এখানে যে লাইটটা আছে, ক্যামেরা আমি জানি না ফোকাসে আসে কি না, লাইট, মিরর এগুলো প্রিমিয়াম কোয়ালিটির এবং এভাবে আছে, রাখতে পারবেন, চেঞ্জ করার দরকার হবে না। তবে ফিটিংস আমি বলবো চেঞ্জ করে নিতে। আর এটা হচ্ছে বারান্দা। বারান্দাটা খুবই ওপেন, যদিও খুব বেশি বড় না, কিন্তু ওপেন। এটা কর্নার প্লট, কর্নার প্লটের পুরো বেনিফিটটা কিন্তু এই বারান্দাটাকে স্পেশালি পুরোটা পাওয়া যায়। সামনের রাস্তাটা দেখা যাচ্ছে, যে কোনো সময় আলো বাতাস, এটাতে প্রচুর আলো বাতাস। এবার মাস্টার বেডটা দেখাই, এটা এখানকার শেষ রুম। মাস্টার বেডটা অনেক বড়, এখানে যে ক্যাবিনেটটি করা আছে অ্যাটাচড, সেটাতে সেটা করার পর এই বাসায় আর কোনো স্টোরেজ ক্যাবিনেটের দরকার নেই।
আর বাথরুমটা অনেক বড়, তবে এই বাথরুমের কিছু নেগেটিভ বিষয় আছে, যেমন ভেন্টিলেশনটা কিন্তু অত ভালো না। তো আমি পুরো বাসার পজিটিভ নেগেটিভগুলো আলাদাভাবে একবার বলে দিচ্ছি। কিন্তু এটার আপনার ড্রাই এরিয়া এবং ওয়েট এরিয়া আলাদা করা আছে, একইভাবে আপনার টয়লেট এবং সিঙ্ক এই জিনিসগুলো চেঞ্জ করার দরকার হবে না। এবার বারান্দাটা দেখাই, এই বারান্দাটাও বেশ স্পেশাস, অনেক বড়। এখানে সামনের 30 ফিট রাস্তাটা পুরোপুরিভাবে এনজয় করা যায়। এইবার এই অ্যাপার্টমেন্টের কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ সাইড আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সবচেয়ে পজিটিভ যে বিষয়টা সেটা হচ্ছে এখানে ক্যাবিনেটগুলো এবং সিলিং করা আছে, অনেক লাইট এবং সবগুলো ফ্যান আপনারা ব্যবহার করতে পারবেন। কিছু ছোট ছোট জিনিস যেমন কার্টেনের যে রেলগুলো, এই রেলগুলো কিন্তু বেশ ভালো কোয়ালিটির, এই জিনিসগুলো আপনি ব্যবহার করতে পারছেন। প্লাস এই সুইচ সকেটগুলো, সেগুলো কিন্তু বেশ প্রিমিয়াম, ইনক্লুডিং বাথরুমের মেইন যে সবচেয়ে দামি যে ফিটিংসগুলো সেগুলো অনেক দামি এবং খুব ভালো আছে, সেগুলো আপনার কিনতে হবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় পজিটিভ বিষয় যে ফ্ল্যাটের অনেক কিছু রেডি আছে এবং ভালো আছে, যেমন টাইলস। আর হচ্ছে এখন যদি অনেক জায়গাতেই থাকে, বেসিক্যালি সবগুলো থাই উইন্ডোতে এবং ডোরে মসকুইটো নেট আছে। এই অ্যাপার্টমেন্টের সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট হচ্ছে এটার লোকেশন। কর্নার প্লটের একটা বিল্ডিং, 3 তলায় এবং ডেল্টা হসপিটাল থেকে এটা খুবই কাছে, 2-3 মিনিট হেঁটে আসতে লাগবে। সো মেইন রোড থেকে খুবই কাছে এবং বিল্ডিংয়ের সামনের যে রাস্তাটা এটা। এবার নেগেটিভ পয়েন্টগুলোর ক্ষেত্রে আসি। নেগেটিভ পয়েন্টটা হচ্ছে, প্রথম নেগেটিভ পয়েন্ট হচ্ছে এটা একটি পুরান অ্যাপার্টমেন্ট, যদিও খুব বেশি দিন এটা ব্যবহার করা হয়নি, 1.5 থেকে 2 মাস যিনি কিনেছিলেন তিনি ছিলেন, তারপর তিনি তার নিজের অন্য ফ্ল্যাটে চলে গেছেন। নেগেটিভ পয়েন্ট বলতে যে আপনার যেমন পুরান ফ্ল্যাট হওয়ার কারণে আপনাকে অনেক কিছুই ঠিক করে নিতে হবে, লাইক আমার দেখে মনে হচ্ছে পেন্টিংগুলো আবার করে নেওয়া ভালো। অনেক ফিটিংস আছে, স্পেশালি বাথরুমের ফিটিংস বলতে মিক্সচার, ফসেট, এই টাইপের যে জিনিসগুলো, এই জিনিসগুলো চেঞ্জ করে নেওয়া ভালো। লাইটগুলো চেঞ্জ করে নিতে পারলে ভালো, এবং এখানে কিছু বার্নিশের কাজ আছে, যদিও বার্নিশ না করলেও সমস্যা নেই, কিন্তু বার্নিশ করলে ভালো। আর একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে বাথরুমের ভেন্টিলেশন। এই মাস্টার বাথের ভেন্টিলেশনটা ভালো নেই। তো যেমন এটা যখন আমরা এখানে যখন আসছি, এই জায়গাটা বেশ গুমোট হয়ে আছে, কারণ এইখানে উইন্ডো নেই। তো এক হতে পারে এখানে আমরা উইন্ডো করে দিতে পারি, অথবা আপনারা এখানে সিলিং মাউন্টেড একটা এক্সস্ট ফ্যান বসে দিতে পারি আমরা। তো আপনাদের যদি অ্যাপার্টমেন্ট পছন্দ হয়, তখন আমরা বেসিক্যালি এই সার্ভিসগুলো আপনাদেরকে আমরা দিতে পারবো। আর হচ্ছে কোথাও ড্যাম্পের প্রবলেম আমরা পাইনি, শুধুমাত্র এখানে পেয়েছি। তো এটা কোত্থেকে আসছে আমি ঠিক জানি না, কিন্তু এখানে ড্যাম্পের একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা এখানে সলভ করতে হবে। বাকি আর কোথাও আমরা কোনো ড্যাম্পের প্রবলেম পাইনি। এটা হতে পারে যখন টাইলসের কাজ হয়েছিল তখন ড্যাম্প হয়েছিল, এখন ড্যাম্পের প্রবলেম থাকার কথা না। তো এই ছিল আজকের অ্যাপার্টমেন্ট ট্যুর। তো আপনাদের যদি অ্যাপার্টমেন্টটা ভালো লাগে বা এটা সম্পর্কে আরও কিছু জানতে চান, তাহলে নিচের ফোন নাম্বারে আপনারা কল দিতে পারেন অথবা আমাদেরকে মেইল করতে পারেন। আর আমাদের অফিস বনানী 1 নম্বর রোডে, যে কোনো সময় আমাদের সাথে দেখা করতে চাইলে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট করে অফিসে চলে আসতে পারেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।